এবার ওয়েব সিরিজে দেখা যাবে ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি পূর্ণিমাকে। হোটেল রিল্যাক্স নামে ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ক্রাইম থ্রিলার গল্প দেখে অভ্যস্ত দর্শকের পরিপূর্ণ আনন্দ দিতে ফুল অফ এন্টারটেইন ওয়েব সিরিজ বানাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন ওমি। শুক্রবার শেষ হচ্ছে হোটেল রিল্যাক্স নামে ৬ পর্বের এই সিরিজের শুটিং। ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন ওমি বলেন, থ্রিলার ক্রাইম কন্টেন্ট দেখতে দেখতে দর্শকের একঘেয়েমি চলে এসেছে, তাই এসব থেকে বের হয়ে পুরোপুরি বিনোদনমূলক একটি সিরিজ নির্মাণের চেষ্টা করেছি। সিরিজটি ঈদে দর্শকরা বেশ উপভোগ করবেন বলে আশা করি। রোজার ঈদে ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি। এবার ঈদেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে পূর্ণিমাকে। সরকারি অনুদানে নির্মিত আহারে জীবন সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা আসছেন বড় পর্দায়। সিনেমাটির নির্মাতা ছোটকু আহমেদ জানিয়েছেন, এবারের ঈদে আহারে জীবন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা, সঙ্গে আছেন ফেরদৌস। পূর্ণিমা বলেন, ছোটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা, তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় আহারে জীবন সিনেমায় অভিনয় করা হলো। পাশাপাশি ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে কাজ করেও বেশ ভালো লেগেছে।